नमस्कार बंधुरा आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। आपनादेर सकलके स्वागत जानिये शुरू करब आमार आजकेर रेसिपि। आज आमी बानाबो मिष्टी कुमड़ोर चप। और ये मिष्टी कुमड़ोर चप होबे किन्तु एकदम ही मुचमुचे और एटा किन्तु खेते भीषण ही सुस्वादु हय। गरम गरम डाल भात किंबा सन्ध्येर चायेर संगे किंबा सन्ध्येर मुड़िर संगे खेतेओ किन्तु एटा भीषण ही भालो लागे। ताहले चलुन देखे नेওয়া যাক। मिष्टी कुमड़ो चप बनानोर जन्य एखाने आमि नियेछि किछुटा मिष्टी कुमड़ो। मिष्टी कुमड़ोटा किन्तु एखाने एइभावे पातला पातला करे केटे निते होबे। देखुन आमि एटा पातला पातला करे केटे नियेछि। तो प्रथमे चप भाजार जन्य ब्याटारटा तैरि करे नेब। ब्याटार बनानोर जन्य प्रथमेई निये निलाम एकटा बाटी। एखन एइ बाटिर मध्ये दिये दिच्छि 3 टेबिल चामच बेसन। आर दिये दिচ্ছি 2 टेबिल चामच चालेर गुड़ो। आर दिये दिচ্ছি 1 टेबिल चामच सूजी। एखन एर मध्ये दिये दिচ্ছি स्वाद अनुयायी लवण। आर दिये दिচ্ছি 1/4 चा चामच हलुद गुड़ो। आर दिये दिচ্ছি 1/4 चा चामच कालो जिरे। आर दिये दिচ্ছি 1/2 चा चामच लाल लंकार गुड़ो। तबे झालटा आपनारा जे जेमन खेते पछंद करें सेटा बुझेई देबेन। एखन समस्त शुकनो उपकरणगुलो एकबार भालो करे मिशिয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। আমি ব্যাটারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর ঠিক এভাবেই তৈরি করতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখন एक पिस कूमड़ो एर मध्य दिए दिलाम। दिए एभावे खूब भालोभावे एपाश ओपाश करे डुबिए नेब। देखुन डुबिए निये एक्सट्रा जेटा थाकबे सेटा हालका एकटु एभावे झरिए नेब। झरिए एभावे तेलेर मध्य दिए देब। গ্যাস অন করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ব্যাটার থেকে অল্প একটু দিয়ে দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একসঙ্গে দুটো দিয়ে দিলাম, দুটোই আসবে তেলে, খুব বেশি দেব না। আমি দুটো দুটো করে ভেজে নেব। একটু তেল এভাবে ওপরে তুলে তুলে দেব। দেখুন এভাবে ওপর থেকে তেল তুলে তুলে দিলে দেখবেন চপগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে। একটা সাইড হয়ে গেছে, এখন আরেকটা সাইড এভাবে উল্টে দেব। আর চপগুলো কিন্তু সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু কুমড়োগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই সাইডটাও এরকম লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি। দেখুন পকোড়াগুলোতে খুব সুন্দর লালচে রং চলে এসেছে। এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। ঠিক একইভাবে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োর এই মুচমুচে ও ফুলকো ফুলকো চপগুলো এখন কিন্তু পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।